আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাই, মাসুম মাহবুব। দর্শক দেখছেন অভিনয় ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজের ব্রেকিং বুলেটিন। কোন তথ্য চাচ্ছেন? প্যালেস্টাইনের তো নিঃসন্দেহে বিজয়ের গল্প চেয়েছেন, বিজয়। একটা বিষয় খেয়াল করেছেন আপনারা? 75 বছর, 75 ইয়ার্স, মার খেয়েছে কারা? অসহায় প্যালেস্টাইনিরা। মারের পর মার খেয়েছে, জীবনের পর জীবন দিয়েছে। প্যালেস্টাইনের একটি ঘর নেই যেখানে একজন শাহাদাত বরণ করেনি। কল্পনা করতে পারেন, একটি ঘর নেই যে ঘরে বাবা, ভাই, বোন, শিশু প্রাণ হারায়নি। পৃথিবীতে এমন একটি অঞ্চল বা দেশ বা ভূখণ্ড পাবেন যেখানে প্রতিটি ঘরে শাহাদাত বরণকারী রয়েছে? পাবেন না। একটি দেশের নাম উঠে আসে, প্যালেস্টাইন। কে মেরেছে? প্রতিবেশী দখলদাররা। এবার ঘুরে দাঁড়িয়েছে সেই যোদ্ধারা, এবার ঘুরে দাঁড়িয়েছে সেই মুক্তিকামীরা। প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি ঘন্টায় তাদের সেনারা, দখলদারদের সেনারা প্রাণ হারাচ্ছে। বাছাই করা সবচেয়ে ব্রিলিয়েন্ট মেধাবী অফিসারগুলোকে খেয়ে দিচ্ছে মুক্তিকামীরা, প্রতিরোধ যোদ্ধারা। কেবল গাজাতে নয়, এবার ওয়েস্ট ব্যাঙ্কেও নেমে গেছে অস্ত্র হাতে যুবকরা। এতদিন মাহমুদ আব্বাসের অনুসারীরা পাথর ছুড়ত আর ওদের গুলি খেত। এবার গাজার হামাসকে দেখে, এবার আল কুদসকে দেখে, এবার আল কাসামকে দেখে উজ্জীবিত হয়েছে তারা। কী হচ্ছে জানেন? ওয়েস্ট ব্যাঙ্কে এবার যুবকরা অস্ত্র হাতে নেমে গেছে দখলদারদের তাড়াতে। জেরুজালেমে প্রচণ্ড অ্যাটাক, পাল্টা অ্যাটাক চলছে। সেখানেও ভালো মার খাচ্ছে সে দখলদার বাহিনী। তাদের ট্যাঙ্ক উড়িয়ে দিচ্ছে, সাজওয়াজান উড়িয়ে দিচ্ছে। পুরো প্যালেস্টাইন এখন অগ্নিগর্ব। প্রতিবাদ, একটি চাহিদা মুক্তি, একটি চাহিদা স্বাধীনতা, একটি চাহিদা বাইতুল মুকাদ্দাস মুক্ত হোক। এবার যে লড়াইটা শুরু হয়েছে, এই লড়াইটা থামবে বলে মনে হয় না। পরিসংখ্যান বলছে, পৃথিবীর প্রতিটি সামরিক বিশ্লেষক বলছেন, এই লড়াইতে ইতিমধ্যে হামাসের বিজয় হয়ে গেছে। ইতিমধ্যে জাতিসংঘে আরব আমিরাত একটি প্রস্তাব নিয়ে এসেছে যুদ্ধবিরতির। তো আরব আমিরাতের সঙ্গে আরও 100টি দেশ এই প্রস্তাবের পক্ষে দাঁড়িয়েছে। তো এটি যখন জাতিসংঘে পাশ হওয়ার জন্য ভোটাভুটি হয়েছে, 15টি নিরাপত্তা পরিষদের সদস্যের মধ্যে 13টি প্যালেস্টাইনের পক্ষে ভোট দিয়েছে, একটি যুদ্ধবিরতির বিপক্ষে ভোট দিয়েছে, অর্থাৎ ইসরায়েলের হামলাকে বৈধতা দিয়েছে, সে দেশটি জো বাইডেনের মার্কিন যুক্তরাষ্ট্র। আর একটি দেশ কোনো পক্ষেই ভোট দেয়নি, সেটি হলো যুক্তরাজ্য। অর্থাৎ 15টি নিরাপত্তা পরিষদ দেশের মধ্যে 13টি যুদ্ধবিরতির পক্ষে ভোট দিয়েছে। এর পরপরই জাতিসংঘে বিভিন্ন দেশের, ফ্রান্স বলেন, ইউরোপীয় আদার্স দেশ বলেন, আরব আমিরাত বলেন, তুরস্ক বলেন, প্রত্যেকটা দেশ মোটামুটি জো বাইডেনের দেশকে একেবারে খুলে, কাপড় খুলে ছেড়ে দিয়েছে। রজব তৈয়ব এরদোয়ান বললেন, তিনি যুদ্ধবিরতির কথা বলছেন মুখে, আর যখন যুদ্ধবিরতির জন্য জাতিসংঘে প্রস্তাব ওঠে তখন তিনি তার বিপক্ষে ভোট দেন। অর্থাৎ মুখে বলছেন একটা আর ভেতরে করছেন একটা। এরদোয়ান বলেন, যুদ্ধাপরাধের জন্য কেবল দখলদার দেশটি দায়ী থাকবে না, সঙ্গে জো বাইডেন বা তার দেশও দায়ী থাকবে। যখন পুরো পৃথিবী চাইছে যুদ্ধবিরতি, তখন এই একটি দেশ যুদ্ধবিরতির বিপক্ষে দাঁড়াচ্ছে। তাহলে কী চাইছে যুক্তরাষ্ট্র? তবে সমস্যা নেই, জো বাইডেন যা করবেন তার পুরস্কার পেতে শুরু করেছেন। তার র্যাঙ্কিং 35-এর নিচে নেমে যাচ্ছে, অর্থাৎ জনমত জরিপ বলছে আগামী নির্বাচনে জো বাইডেন টাটা বাই বাই। এখন তিনি নতুন করে তার ভোটারকে কী করে আকৃষ্ট করবেন সেটাই দেখার পালা। এদিকে যুক্তরাজ্যে, অর্থাৎ ইংল্যান্ডে সর্ববৃহৎ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বুঝতে পারছেন, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আবার নতুন করে বিক্ষোভ করেছে প্যালেস্টাইনের পক্ষে। যুক্তরাজ্যের প্রতিটি নাগরিক এখন বলছে তারা এই যুদ্ধ বন্ধ দেখতে চায়, তারা অসহায় ফিলিস্তিনিদের রক্ত দেখতে চায় না, তাদের এই হত্যা মেনে নিতে পারছে না। আপনি জানেন, এই যুক্তরাজ্যে দখলদার দেশটির অস্ত্র কারখানা রয়েছে,
সেই অস্ত্র কারখানা বন্ধ করে দেওয়ার জন্য যুক্তরাজ্যের জনগণ দাবি তুলেছে। আমরা এক বাক্যে বলতে পারি, দখলদাররা একঘরে হয়ে গেছে। যুক্তরাষ্ট্র তাদের পক্ষে থাকলেও প্রকাশ্যে পক্ষে থেকে কিছু করতেও পারছে না। ওই বিল প্রস্তাবে পাশ ভ্যাটো এছাড়া কিছু না। প্রত্যেকটা দেশ, ফ্রান্সের মতো দেশ, স্পেনের মতো দেশ, ইউরোপের বাকি দেশগুলো তাদের বিপক্ষে দাঁড়িয়ে গেছে। যখন হুতিরা রেড সিতে দখলদার দেশটির জাহাজ টার্গেট করে আক্রমণ করে, তখন অন্যান্য ইউরোপীয় দেশের নেভিরা কিন্তু রয়েছে, নৌবাহিনী বা যুদ্ধবিমান কিন্তু রয়েছে এই লোহিত সাগরে। তারা কিন্তু পাল্টা হুতিদের ড্রোন কিংবা যুদ্ধজাহাজে আক্রমণ করছে না, বুঝতে পারছেন? এখন নেতানিয়াহু বলছে, কিরে বাবা, তোরা আসছিস আমারে বাঁচাইতে, আমার শত্রু আমাকে এসে মেরে চলে যাচ্ছে, তোরা টাটা বাই বাই দিচ্ছিস কেন আমাকে, আমাকে বাঁচা তোরা। আর ইউরোপরা বলছে, বাবা, আমরা যুদ্ধে জড়াতে চাই না। অথচ 7 অক্টোবরের পরে কি হয়েছিল, প্রতিটা দেশ রণতরী কমান্ডো বাহিনী পাঠাবে ঘোষণা দিয়েছে। অথচ সেই দেশের জনগণ সেই সরকারকে কান ধরে বলছে, খবরদার, তোরা যদি নিরীহ মানুষের বিপক্ষে দাঁড়াস, তোকে খবর আছে, তোকে ব্যালট পেপারে আমরা আর ভোট দেব না, দেখি তোরা কী করে ক্ষমতা থাকিস। ইউরোপের রাষ্ট্রপ্রধানরা পোল্টি মারছে, তারা এখন প্যালেস্টাইনের পক্ষে চলে আসছে। ফলশ্রুতিতে দখলদার দেশটির অবস্থা খুবই করুণ। এদিকে আরও কয়েকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। কি সেটা? ইরান এবং সিরিয়া, তারা গোলান হাইটসকে টার্গেট করে এগিয়ে আসছে। এখন প্রশ্ন হল, হিজবুল্লাহ মারছে এক সীমান্তে, হুতি মারতেছে আরেক পয়েন্ট দিয়ে, সিরিয়ার গোলান হাইটসে যদি ইরান ঢুকেই পড়ে, করণীয় কি? মিশর প্রস্তুতি নিচ্ছে, জর্দান, এরা আসলে মিশর জর্দানকে নিয়ে আমি খুব একটা আশাবাদী না, খবরে বলছি, খবর পাচ্ছি বলে এরা এটা করবে সেটা করবে বলে যাচ্ছে। এখন পর্যন্ত মিশর যদি ঘুরে দাঁড়াতো হয়তো এই পরিস্থিতি সৃষ্টি হতো না। এখন আসেন সবচেয়ে ইন্টারেস্টিং খবরটা দিই আপনাদের। আজকে পৃথিবীতে এত ধনী বা এত ক্ষমতাবান কেন ইসরায়েল জানেন? পৃথিবীর সবচেয়ে বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো তাদের, পুরো পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী মিডিয়া বলেন বা বাণিজ্যিক প্রতিষ্ঠান বলেন, এগুলো কিন্তু ওই দেশটার হাতে। তারা ছোট্ট একটি দেশ, অল্প কিছু মানুষ, 1 কোটি মানুষও পুরো পৃথিবীতে নেই হয়তো তাদের। এই অল্প সংখ্যক মানুষ পুরো পৃথিবীকে কন্ট্রোল করছে কী করে? কারণ অর্থ তাদের নিয়ন্ত্রণে, ব্যবসা বাণিজ্য মিডিয়া তাদের নিয়ন্ত্রণে। এবার সেখানেই খেলাটা শুরু করেছে ইয়েমেন যোদ্ধারা। কীরকম? রেড সিতে ওদের প্রবেশাধিকার বন্ধ হয়ে গেছে, কাদের? দখলদারদের। তো ইতিমধ্যে যে ফর্মুলা তৈরি হয়েছে, ওরা রেড সি দিয়ে সুয়েজ খাল বলেন, বাবুল মন্দফ বলেন, এই পয়েন্টগুলো যদি ওরা ব্যবহার করতে না পারে, ওদেরকে আফ্রিকা টাফ্রিকা ঘুরে আসা যাওয়া করতে হবে। তো দখলদার দেশটির অর্থনৈতিক বিশ্লেষকরা, সামরিক বিশ্লেষকরা যে তথ্য দিয়েছেন, যদি ওরা ইয়েমেনের ভয়ে এই পথটাকে এড়িয়ে বিকল্প পথ দিয়ে আসা যাওয়া করে, বিকল্প মানে আফ্রিকার উপর দিয়ে, সেক্ষেত্রে 3টা প্রবলেম তৈরি হবে। 1, আফ্রিকাতে রয়েছে যথেষ্ট মুসলিম দেশ, সেখানে তারা আক্রমণ করতে পারে। 2, সে জাহাজগুলোতে জলদস্যুদের আক্রমণ হতে পারে। 3, রেড সি দিয়ে দখলদার দেশটিতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যে জাহাজগুলো যায়, ধরেন সেখানে সময় লাগে রেড সি দিয়ে 4 থেকে 7 দিন, আর আরবের দেশগুলো থেকে 1 দিন 2 দিনও যাওয়া যায়। আমি সব দেশকে কমন করে বললাম 4 থেকে 7 দিন। কিন্তু এই রুটটা ইয়েমেন বন্ধ করে দেওয়ার কারণে এখন দখলদার দেশটি যে রুটটা ব্যবহার করবে, আফ্রিকার কোন একটি রুট, তাতে তাদের সময় লেগে যাবে 2 মাস, বুঝতে পারছেন? কোথায় 4 থেকে 7 দিন, কোথায় 2 মাস, একেবারে নিম্ন পক্ষে 30 দিন লাগবে, যেটা কাছাকাছি অঞ্চল। তো এই অঞ্চল দিয়ে যখন দখলদারদের জাহাজ আসা যাওয়া করবে, সেক্ষেত্রে ধরেন দখলদাররা তাদের দেশ থেকে ডিম পাঠাবে অন্য একটি দেশে, তো এই ডিমটা জাহাজে পড়ে থাকবে 1 মাস থেকে 2 মাস। তো যেই দেশের জন্য এই ডিমটা পাঠাবে, সেই ডিম এই 2 মাস কি ওয়েট করবে? তারা কি করবে? কাছাকাছি কোনো দেশ থেকে এই ডিমটাকে আমদানি করবে, তাতে করে ডিম প্রোডাকশন বন্ধ হয়ে যাবে। ধরুন দখলদার দেশটি এক জোড়া জুতো পাঠাবে বা শীতের একটা জ্যাকেট পাঠাবে, জাহাজে ভর্তি করে পাঠাবে। আমি এগুলো বলছি, আমার
আপনাদের বোঝার সহজ করে তাদের প্রোডাক্টের কথা বলছি না। ধরেন তারা যেটাই পাঠাবে, উদাহরণ দিচ্ছি, একটা জ্যাকেট পাঠাবে শীতের জন্য। তো এই জ্যাকেটটা দখলদার দেশ থেকে কে কিনবে? ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, যে কোনো, মালয়েশিয়া। তো এই জাহাজে করে যখন এই কন্টেনারগুলো পাঠাবে জ্যাকেটের, এটা পাকিস্তানে, বাংলাদেশে, ইন্ডিয়া, মালয়েশিয়া আস্তে আস্তে শীত চলে যাবে। তার মানে হবে কি, এখন এই দেশগুলো আর সেই দেশের কোনো পণ্য কিনবে না। আবার ধরেন চীন থেকে কোনো একটা প্রোডাক্ট যাবে দখলদার দৃষ্টিতে, হোক সেটা কোনো কাঁচামাল, খাবার। তো এটা দু মাস ধরে চীন থেকে যখন ওই দেশে যাবে, পুরো পৃথিবী ঘুরে 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 ঘুরে, তখন কি দাঁড়াবে? ওইটা পথই নষ্ট হবে, অথবা নষ্ট না হলেও এই দু মাস পরে ওইটার আর চাহিদা থাকবে না। এতে করে কি হবে, পুরো পৃথিবীর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক নষ্ট হয়ে যাবে এই দখলদার দেশটির। ইয়েমেন বা ইরান বা তুরস্ক চাইছে ওদেরকে অর্থে মারতে, ওদেরকে ভাতে মারতে, পানিতে মারতে। তার কারণেই ইয়েমেন পুরোপুরি নেমে গেছে এবার রেড সি দখলে। আমরা আমাদের আগের ভিডিওতে আপনাদের বলেছি, ইয়েমেন স্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছে, কোনো দেশ যদি দখলদার দেশটিতে কোনো পণ্য পাঠায় বা কোনো পণ্য তাদের থেকে কিনে নেয়, সেই জাহাজেও আক্রমণ করা হবে। ইতিমধ্যে এই রুটে দখলদার দেশটির চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, এবং যে নেভি গঠন করেছিল পশ্চিমারা বা যুক্তরাষ্ট্র, সেই নেভিও এখন নিষ্ক্রিয় বসে আছে। কারণ আজকে যদি মার্কিনিরা কোনো একটি আক্রমণ করে ওদের যুদ্ধ বিমানে বা ড্রোনে, তাহলে ইয়েমেনের টার্গেটে পরিণত হবে কে? এই মার্কিনিরা। তখন দখলদার ছেড়ে ওরা মারা শুরু করবে কাকে? মার্কিন রণতরীকে টার্গেট করে, কারণ ইতিমধ্যে মার্কিন জাহাজ একটাকে ডুবিয়ে দিয়েছে, আবার মার্কিন রণতরীতে ওরা আক্রমণ করেছে, ওরা কাউকে ভয় পাচ্ছে না। এখন আপনি প্রশ্ন করবেন, ভাই দরিদ্র ইয়েমেন এত শক্তিশালী হলো কী করে? আপনাদের বলি, ইয়েমেনে দুটো সরকার প্রতিষ্ঠিত, একটি সুন্নি, একটা শিয়া, ধরে নেন বোঝার জন্যই বলছি। সুন্নি সরকারটাকে কন্ট্রোল করে সৌদি আরব, শিয়া সরকারকে কন্ট্রোল করে ইরান। তো ইরান যে অংশের কন্ট্রোল, সেই অংশটাই মূলত এই হামলাগুলো করছে, আর সুন্নির যে অংশটা আছে তারা আক্রমণ করছে, কিন্তু তারা এই আনসারুল্লাহ বা হুতিদের নামেই আক্রমণগুলো করছে। কেন বুঝতে পারছেন? সুন্নি সরকার চাইছে, যেহেতু সৌদি আরবের সঙ্গে মার্কিনিদের মোটামুটি সম্পর্ক রয়েছে, তারা এই যুদ্ধে প্রকাশ্যে জড়াতে না। এতে লাভটা কি খুলে বলি, মার্কিনিরা ইয়েমেনে আক্রমণ করতে পারছে না। কেন পারছে না? খেয়াল করেন, দেশ একটা, দল দুটো, হুতি মানে শিয়া, সুন্নি। এখন যেই আক্রমণ করবে, এই আক্রমণে যদি শিয়া সম্প্রদায়ের কেউ মারা যায় ইরানের, সুন্নি সম্প্রদায়ের কেউ মারা যায় সেটা সৌদি আরবের ঘাড়ে, তো সৌদি আরব কি সেটা মেনে নেবে? সৌদি আরব বলবে না, ওই ব্যাটা তোদেরকে বলছি না আক্রমণ করতে না। এখন সুন্নি যারা যোদ্ধা রয়েছেন, তারা যে আক্রমণগুলো করছেন, এগুলো আনসারুল্লাহ বা হুতিদের নামেই করছেন। বিষয়টা কি আপনারা বুঝতে পারছেন? অর্থাৎ তারা বুঝাচ্ছেন যে না, আমরা এই আক্রমণে নাই। এখন হুতিদের লাভটা হচ্ছে কি, হুতিরা আক্রমণ করে যখন মনে হবে যে হুতিদের টার্গেট করবে দখলদার বা পশ্চিমারা, তারা আস্তে করে সুন্নিদের সাথে মিশে যাবে, এতে করে তাদের আকাশ বা মাথার ছাঁদটা নিরাপদ থাকবে। এখন অনেকেই বলছে, আমরা নিজেরাই বলছি হুতি হুতি, আসলে সামগ্রিকভাবে হুতি বলছি, কারণ সর্বশেষ যে তথ্য পেয়েছি, ইয়েমেনে যারা সুন্নিপন্থী রয়েছেন তাদের হাতে অনেক অস্ত্র পৌঁছে দিয়েছে তুরস্ক এই অ্যাটাকগুলো করার জন্য। আর তুরস্কের অ্যাটাক ইরানের মতো না, ইরান যেমন মারার আগে 14 বার চিল্লাবে, মারার পরে 14 দুগুণে 28 বার চিল্লাবে, আর তুরস্ক যে কাজটা করে একেবারে নীরব। একটা বিষয় আপনাদের মনে রাখতে হবে, হামাস যে অস্ত্রগুলো তৈরি করছে এগুলো ম্যাক্সিমামই হামাসের তৈরি। আমরা অনেকে একটু বেশি করে বলে ফেলি যেগুলো ইরান পাঠাচ্ছে, আসলে ইরান গাজাতে অস্ত্র পাঠানোর কোনো নির্দিষ্ট রুট নেই এবং সহজ না। ইরান যদি হিজবুল্লার কাছে অস্ত্র পাঠায়, হিজবুল্লাহ একটা পয়েন্টে আর গাজা আরেকটা পয়েন্ট, অর্থাৎ হিজবুল্লাহ বা লেবাননের সঙ্গে ইসরায়েলের যে সীমান্ত বা লেবাননের যে সীমান্ত, সেই কাজটা হলো ওয়েস্ট ব্যাঙ্ক তাদের কাছে, কিন্তু গাজাটা হলো একেবারে আরেক পাশে। ধরেন আপনারা দেখছেন না, ম্যাপটা লম্বা, এক পাশে গাজা, অন্য পাশে ওয়েস্ট ব্যাঙ্ক। তো গাজার পাশে হলো মিশরের সীমান্ত, আর ওয়েস্ট ব্যাঙ্কের কাছে হলো
লেবাননের। আর গাজা এবং ওয়েস্ট ব্যাংকের মাঝখানে কিন্তু দখলদাররা রয়েছে, চাইলে ওয়েস্ট ব্যাংক আর গাজা মিশে যেতে পারছে না, একে অপরকে খুব সহজে সাহায্য করতে পারছে না। তো ইরান গাজাতে খুব বেশি সহজে অস্ত্র পাঠাতে পারে না। তারপরও ইরান গোপনে অনেক পথ ঘুরে চেষ্টা করে কিছু সরঞ্জাম পাঠানোর সুযোগ পাচ্ছে, হয়তোবা খুব গোপনে, হয়তোবা মিশরের রাফা থেকে। তবে সর্বাধিক কাঁচামাল বা বিভিন্ন জিনিস সবচেয়ে বেশি ঢোকাচ্ছে তুরস্ক। আবারও বলছি, এটা গোপনই থাকছে। আপনি বলবেন যে আমি জানি, হ্যাঁ সবাই জানে, সবাই জানে। দখলদার দেশটি তুরস্ককে অভিযুক্ত করেছে, জন্য তুরস্ক স্বীকার করেনি, এরদোয়ান স্বীকার করেনি। এরদোয়ান বলেছে, বারবারই বলেছে, এরদোয়ান নতুন করে আবারও বলেছে যে হামাস কোনো সন্ত্রাসী সংগঠন নয়, তারা একটি স্বাধীনতাকামী সংগঠন, বরং সন্ত্রাসী হলো নেতানিয়াহু, তিনি নিরীহ মানুষকে মারছে। দর্শক, তাহলে আজকের ভিডিওর শেষ কথাটা কি, ওদেরকে ভাতে পানিতে মারার জন্য এখন নতুন মিশনে নেমে গেছে প্রতিরোধ যোদ্ধারা। আমরা এটুকু বিশ্বাস করি এই লড়াইতে ইতিমধ্যে দখলদারদের পরাজয় হয়ে গেছে, কারণ উপত্যকার এই বাহিনীর হাতে ওরা যেভাবে মার খাচ্ছে, যেভাবে ফাঁদে পড়ে প্রাণ হারাচ্ছে, এখান থেকে ওরা খুব সহজে ব্যাক করতে পারবে না। আজকের মতো বিদায় নিচ্ছি, প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।